হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর অলরেডি তোমরা জেনেই গেছো যে আমি এখন মুম্বাইতে আছি, কিছু কিছু ব্লগ তোমরা দেখছো। তো আজকে ফাইনালি অনেক কটা জায়গায় যাওয়ার পালা। তো চলো এবার বেরোবো, দেখতে থাকো সব কটা জায়গায়। সুন্দর সুন্দর দারুণ দারুণ জায়গা দেখতে গেলে কিন্তু সাথে থাকতে হবে। চলো তাহলে বেরিয়ে পড়ি। আমরা বেরিয়ে পড়লাম, এবার লিফটে ওঠার পালা। উঠে গেছি লিফটে, বেরিয়ে তো পড়লাম, বাট আজকে চুলের অবস্থা ভীষণ খারাপ। শ্যাম্পুটা করে চুলটা পুরো শুকায়ওনি, আর শ্যাম্পু করেই মাত্র এরকম বেরিয়ে পড়লেই ভীষণ বাজে অবস্থা হয়ে যায়। এতটা তাড়াতাড়ি বেরোবো ভাবতে পারিনি, মানে তাড়াতাড়ি না, জাস্ট এখন তো একটা বেজে গেছে। বাট ভেবেছিলাম কি হয়তো আর একটু বিকেল বিকেল বেরোবো, সেই কারণে তাহলে ততক্ষণে চুলটা শুকিয়ে যেত, তো ওইটা একটা প্রবলেম। এনিওয়েজ দেখা যাক কি হয়, ভিডিও করবো বলে সামনে বসে পড়েছি। যাচ্ছি আমরা মহালক্ষ্মী টেম্পল, আমরা পৌঁছে গেলাম, এবার নামবো। এটা স্বামীনারায়ণ মন্দির, মহালক্ষ্মীতে যাওয়ার আগে তোমাদেরকে এটাও একবার দেখিয়ে দিলাম। এই যে এই স্বামীনারায়ণ মন্দিরের পাশ থেকেই সোজা মহালক্ষ্মী টেম্পলে যাওয়ার রাস্তা। যাওয়ার পথে দেখো কত ফুল, কি ভালো লাগছে দেখতে। এখানে শিবের মাথায় জল ঢালছে। যাওয়ার পথে বাঁহাতে আরো একটা মন্দির, তারপর দেখলাম এরকম অনেক দোকান আছে পরপর, কিছু কেনার হোক বা পুজো দেওয়ার জিনিস হোক, দেখলাম পরপর সবই এখানে আছে। চলো আস্তে আস্তে এগোই, আর এদিক ওদিক দেখতে দেখতে যাই। দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এইখান থেকে উঠতে হয়, পরেই চলে দেখা যাচ্ছে মহালক্ষ্মী মন্দির। এরকম লাইন পড়েছে, মা দাঁড়িয়ে পড়েছে, পূজোর সামগ্রী চলে এসেছে আমাদের। আর একটুখানি বাকি, তো যেতে যেতে আর বাকি যে দোকানগুলো আছে চলো দেখতে দেখতে যাই। এই যে এবার সিঁড়ি থেকে উঠতে হবে, ভিতরেও এরকম প্রচুর দোকান আছে, ওই যে দেখা যাচ্ছে। এবার তোমাদের জন্য চুপি চুপি আমাকে ভিডিও করতে হবে, আমি হাতে এটা নিয়ে নিয়েছি আলাদা করে। এবার একদম কাছ থেকে একবার চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, তারপরই প্রণাম সেরে বাইরে যাব। সো ভিতর থেকে বেরোবার সময় দেখলাম প্রসাদ দেওয়া হচ্ছিল, নিয়ে নিলাম। তারপর এই সাইডটায় দেখলাম এসে যে দেওয়ালে সবাই পয়সা আটকাচ্ছে, তো আমিও ট্রাই করে নিলাম, আর আমার পয়সাটা কিন্তু পড়ে যায়নি। দেখো এই যে এখানে সেট হয়ে গেছে, আর মায়ের কয়েনটা এই যে খুব সুন্দরভাবে দেওয়ালে আটকে গেছে। তারপর প্রণাম সেরে আমরা আবার বাইরের দিকে বেরোচ্ছি, নেমেই লেফটে আরও একটা মন্দির। তারপর যেটা চোখে পড়লো তোমাদেরকেও দেখাই, দেখো কি সুন্দর সুন্দর এই লক্ষ্মী ঠাকুরের ফেসগুলো, অপূর্ব লাগছে দেখতে, এক একটা এক এক রকম সুন্দর। বেরিয়ে বাঁ দিক থেকে এরকম পরপর আবার এই দোকানগুলো আছে, তো এখান থেকে এবার আমরা অন্য সাইডে যাব। আর যেতে যেতে পুরোটা তো তোমাদেরকে দেখাবই, চলো সাথে থাকো দেখতে দেখতে যাই। আপাতত যাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরের একটা রাস্তা থেকে, আমরা নেমেছি তো মেন রোডে, আমাদের ড্রাইভার আঙ্কেল বলে দিলেন যে ভিতর থেকে একটা রাস্তা আছে যেটা সোজা গিয়ে হাজি আলি দরগাটা আমরা ঘুরে আসতে পারবো। চলো এগোতে থাকি, আর দেখা যাক ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় কি না। এইখানে এবার বেরিয়ে এসে একটা জায়গায় অনেক পায়রা তো পেলাম, বাট আমার হাতে কিছু ছিল না, তাই আমি এই মোমেন্টে কী করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না, একটু ভিডিও করে চলে গেলাম। এখান থেকে আর কিছুটা হেঁটে গেলেই হাজি আলি দরগা, আর এই যে পৌঁছে গেলাম। এখান থেকে পুরোটা তোমাদেরকে এবার একবার দেখিয়ে নেব, তারপর একটু রেস্ট নিয়ে সোজা চলে যাব অন্য জায়গায়। বাইরে ভীষণই রোদ,
এবার চলে এলাম সিদ্ধি বিনায়ক গণপতি মন্দিরে। আপাতত যাওয়ার পথে অল্প করে তোমাদেরকে দেখাই, তারপর দর্শন সেরে নিয়ে ফেরার পথে পুরোটা দেখাবো। যদিও এমনিতেই ভিডিও করা বারণ, তাই ভিতরে গিয়ে আবার তোমাদের জন্য চুপি চুপি ভিডিও করব আর যতটা পারবো দেখানোর চেষ্টা করব। এই যে ভিতরে মন্দিরটা, এখানেও ভিতরে এরকম পরপর বহু দোকান, আমরা এগুলো নিয়ে নিয়েছি, এবার এগুলো ভিতরে গিয়ে দিতে হবে। এবার একদম ভিতরে ঢুকি, চলো দেখি কি অবস্থা। ঢুকে পড়লাম। এখানে কানে কানে বলতে হয়, তাই মা কিছু বলে নিচ্ছে। এই যে মন্দিরটা, আবার বেরিয়ে পড়লাম আমরা। এখন মহাপ্রসাদের কাউন্টারে দাদা ভাই গেল প্রসাদ আনতে। বাইরে থেকে বেরিয়ে এবার তোমাদেরকে ভালোভাবে যেটা দেখাবো, দেখো এখানে লাইভ চলছে পুরো, ভিতরের পুজোটা এখানে লাইভ দেখানো হয়। এরপর দাদা ভাই ডিনার করতে নিয়ে গেল ও ক্যালকাটাতে। তো চলো এবার ভিতরে ঢুকেই বোম্বের এই আউটলেটটা কেমন, অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। যদি কেউ মুম্বাইতে আসো তাহলে এখানে ডেফিনেটলি চলে আসতে পারো। অ্যান্ড খাবারের টেস্টটা তো খাওয়ার পরে বলবো। সুন্দর সুন্দর পেইন্টিংয়ের সঙ্গে সত্যজিৎ রায়েরও অনেক সুন্দর সুন্দর ছবি আছে। এই দিকের এই পেইন্টিংটাও কিন্তু বেশ। তো চলো এবার, আমাদের স্টার্টার্স চলে এসেছে। দুরকম ফিশের আইটেম অর্ডার করা হয়েছিল আর দুরকমের ড্রিঙ্কস। এই গন্ধরাজ ফিশটাও কিন্তু খুবই ভালো ছিল। চলো মেন কোর্সে যাওয়ার আগে পাশেই এই গাড়িটা ছিল, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। চলে এসেছে সব। তো রাইসের সঙ্গে ফার্স্টেই ডাল নেওয়া হয়েছে, আলু ভাজা নেওয়া হয়েছে, বেগুন ভাজা, অবভিয়াসলি স্পেশাল ডাব চিংড়ি আর পাবদা মাছ। সব কিছুর টেস্ট বেশ ভালোই হয়েছে। লাস্ট অ্যান্ড ফাইনালি আবার একটা গন্ধরাজ। তো চলো, আমাদের হয়ে গেল খাওয়া কমপ্লিট, এবার বেরিয়ে পড়ছি। চলে এলাম হোটেলের সামনে। একসাথে সব জায়গার ভিডিও দিতে গেলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যায়, তাই আজকে এই কটাই দিলাম। এই মুম্বাই সিরিজের বাকি ব্লগগুলো দেখতে অবশ্যই চোখ রাখো আমার পরের ব্লগগুলোতে। সো তোমরাও আমার মনে হয় আমার মতোই এনজয় করেছো ভিডিওটা দেখে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, বাই বাই।